গ্রহণযোগ্যতা বিবেচনায় উপনির্বাচনে মনোনয়ন দিচ্ছে আওয়ামী লীগ, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে অবস্থান। সামাজিক মর্যাদা নিশ্চিতে ফ্রিল্যান্সারদের পরিচয়পত্র দেবে সরকার, দক্ষ ও যোগ্যদের অগ্রাধিকার দেওয়ার দাবি। জীবনের ঝুঁকি নিয়ে করোনার নমুনা সংগ্রহ, বেতন ছাড়াই ঝিনাইদহে কাজ করছেন নয় টেকনোলজিস্ট। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদে, আপনাদের সাথে আছি রাজীব রহমান। দর্শক, একুশ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24online। সংসদ সদস্যদের মৃত্যুতে পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচনে তৃণমূলের মতামত, এলাকার গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা বিবেচনায় দলীয় মনোনয়ন দেওয়া হচ্ছে। নীতি নির্ধারকরা বলছেন মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে দলের অবস্থান। বিএনপি সহ অন্য রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন উৎসব মুখর হবে বলেই মনে করেন তারা। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। সম্প্রতি তিনটি শূন্য আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আরও দুই আসনের তফসিল শীঘ্রই। উপনির্বাচনকে ঘিরে মনোনয়ন পাওয়ার দৌড়ে তৎপর ছিলেন আওয়ামী লীগের নেতারা। পাঁচ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন 141 জন। এর মধ্যে ঢাকা 18 আসনে সর্বোচ্চ 56 জন মনোনয়ন চান। সিনিয়র নেতারা বলছেন কিছু মানদণ্ডের ভিত্তিতেই মনোনয়ন নির্ধারণ করা হচ্ছে। আমরা তিন চারটা জিনিস দেখি যারা মনোনয়ন চায় প্রার্থীদের মধ্যে থেকে। প্রথম এবং প্রধান হচ্ছে যে প্রার্থীর এলাকাতে অথবা নির্বাচনী এলাকাতে জনপ্রিয়তা। দুই নম্বর আমরা দেখি যে প্রার্থীর সঙ্গে স্থানীয় আমাদের আওয়ামী লীগের সংগঠনের সম্পৃক্ততা, কার্যকলাপ। আর তিন নম্বর আমরা দেখি দায়িত্ব পালনের সক্ষমতা, তিনি কোনো ধরনের অনিয়মের সঙ্গে জড়িত আছেন কিনা। আমরা সবসময় চাই জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদের দায়িত্ব পালন করুক। সেই হিসেবে আমাদের যে উপনির্বাচন এবারও যেটা হচ্ছে, আমরা আশা করি এখানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং তাদের পছন্দের প্রার্থীকে তারা নির্বাচিত করবেন। সম্প্রতি করোনার অজুহাতে বগুড়া 1 এবং যশোর 6 আসনের উপনির্বাচন থেকে সরে দাঁড়ায় বিএনপি। তবে আসছে নির্বাচনে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণকে স্বাগত জানান আওয়ামী লীগ নেতারা। তাদেরকে রাজনীতি করতে হলে গণতান্ত্রিক পন্থায় নির্বাচনের পথে আসতে হবে, এই কথা বিবেচনা করে যদি তারা এই বাই ইলেকশনগুলিতে ফেরত আসে, আমি মনে করি এটা বিএনপির জন্য একটা ভালো লক্ষণ, বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা ভালো লক্ষণ বলে আমি মনে করি। বিএনপি আসলে এইসব নির্বাচনে নির্বাচন করার জন্য বা জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার জন্য তারা অংশ নেয় না। তাদের নির্বাচনে অংশ নেওয়ার মূল লক্ষ্যই থাকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার, নির্বাচনকে বিতর্কিত করার। এবারও উপনির্বাচনে যদি সেই ধরনের মানসিকতা নিয়ে বিএনপি নির্বাচনে অংশ নেয়, সেটা হবে রাজনীতির জন্য অত্যন্ত দুঃখজনক। অংশগ্রহণমূলক উপনির্বাচনে গণতন্ত্রের ধারা অক্ষুণ্ণ থাকবে বলেই আশাবাদী আওয়ামী লীগ নেতারা। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। সামাজিক মর্যাদা নিশ্চিত করতেই ফ্রিল্যান্সারদের পরিচয়পত্র দিতে চায় সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানিয়েছেন শীঘ্রই ফ্রিল্যান্সারদের একটি ডেটাবেস তৈরি করা হবে। তবে আইডি কার্ড দেওয়ার ক্ষেত্রে দক্ষ ও যোগ্যদের অগ্রাধিকার দেওয়ার দাবি ফ্রিল্যান্সারদের। ফ্রিল্যান্সিং এর সমস্যার সম্ভাবনা নিয়ে ইবনে নূর সাউন্ডের তিন পর্বের বিশেষ প্রতিবেদনের প্রথম পর্ব আজ। অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্ম ও মার্কেটপ্লেসে কাজ করছেন দেশের প্রায় 6.5 লাখ ফ্রিল্যান্সার। যদিও তাদের কোনো ডেটাবেজ নেই, তাই বাস্তবের সঙ্গে এই সংখ্যার হেরফের থাকতে পারে। স্বীকৃতি না থাকায় সামাজিকভাবে হেয় হওয়ার পাশাপাশি ব্যাংক লোন সহ নানা সুবিধা থেকে বঞ্চিত কয়েক লাখ রেমিটেন্স যোদ্ধা। রাষ্ট্রের এই সিদ্ধান্তে নানা ধরনের প্রতিক্রিয়া আছে ফ্রিল্যান্সারদের মাঝে। তারা বলছেন ক্রেডিবিলিটি ছাড়া আইডি কার্ড ফ্রিল্যান্সারদের খুব একটা কাজে আসবে না। কিছু সাপোর্ট লজিস্টিক যে রিলেভেন্ট প্রতিষ্ঠানগুলো আছে সেখানে গিয়ে যদি আমরা সেটা কার্যকর না হয়, তাহলে এই আইডি কার্ডটা শুধুমাত্র আসলে আমাদের টেবিলের ডয়েরেই থেকে যাবে। যারা খুব মানে অল্পতে অল্প বা মার্কেট প্লেসে কোনোরকম অ্যাকাউন্ট খুলেই নিজেদের যাতে ফ্রিল্যান্সার বলে দাবি না করতে পারে সেই বিষয়গুলো খেয়াল রাখা হয়।
তবে মন্ত্রী বলছেন এই কার্ড ব্যবহার করে ব্যাংক লোন সহ অর্থনৈতিক সুযোগ সুবিধা নিতে পারবে ফ্রিল্যান্সাররা। ক্রেডিট সাপোর্ট বা ফাইন্যান্সিয়াল সাপোর্ট এগুলো হতে পারে তার জন্য, এবং পাশাপাশি সামাজিক মর্যাদা নিশ্চিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত একনেক মিটিংয়ে উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে ফ্রিল্যান্সারদের জন্য একটা আইডি, একটা পরিচয়পত্র যাতে আমরা দিতে পারি। এটা কিন্তু কোনো রেগুলেশন না, কোনো রেগুলেটর বডিও তৈরি করা হচ্ছে না সরকার থেকে। সরকার থেকে যেটা করা হচ্ছে জাস্ট সিম্পলি একটা ডেটাবেস করা হচ্ছে। এখন আমি যদি মনে করি না আমার এই আইডি কার্ড প্রয়োজন নাই, আমার পরিচিতির প্রয়োজন নাই, ইট ইজ অপশনাল। এ বছরের মধ্যেই ফ্রিল্যান্সারদের হাতে আইডি কার্ড তুলে দিতে চায় সরকার। ফ্রিল্যান্সিং মানে কারো অধীনে নয়, মুক্ত স্বাধীন এক পেশা, যাকে কোনো ধরাবাঁধা নিয়মে আবদ্ধ করা যায় না। করতে চাইলে সেটি আর ফ্রিল্যান্সিং থাকে না, প্রত্যাশা জাতীয় একটি স্বীকৃতি, যার মাধ্যমে রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ সুবিধার পাশাপাশি সমাজে মর্যাদার একটি অবস্থান নিশ্চিত হবে। ইবনে নূর শাউন, একুশে টেলিভিশন, ঢাকা। গোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের বাবা মুক্তিযোদ্ধা ওমর শেখকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। শনিবার রাত 11:30 তাকে ঢাকায় আনা হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডাক্তার তোফাইল হোসেন ভুঁইয়া জানান, মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ডায়াবেটিস ছিল। ঘটনার রাতে তিনি সন্ত্রাসীদের দ্বারা ঘাড়ে আঘাতপ্রাপ্ত হন, এতে তার স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয়। এক্ষেত্রে তার দুই হাত কিছুটা সচল থাকলেও নাভির নিচ থেকে পুরো নিচের অংশ অবশ হয়ে পড়েছে। ঝিনাইদহে জীবনের ঝুঁকি নিয়ে করোনার নমুনা সংগ্রহের কাজ করছেন 9 জন অবৈতনিক মেডিকেল টেকনোলজিস্ট। কোনো সম্মানী বা ভাতা ছাড়াই কাজ করছেন তারা। তাদের অস্থায়ী নিয়োগেরও ব্যবস্থা করেনি স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তর। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। করোনা সংক্রমণ শুরুর পর থেকে ঝিনাইদহ জেলার 6টি উপজেলায় করোনার নমুনা সংগ্রহের জন্য কাজ করছেন 9 জন অবৈতনিক মেডিকেল টেকনোলজিস্ট। তারা ঝিনাইদহ সদর হাসপাতাল, শৈলকুপা, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করেন। এদের কয়েকজন করোনা আক্রান্ত হয়েছিলেন, সুস্থ হয়ে আবার দায়িত্ব পালন করছেন। সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান থেকে বেতন ভাতা পান না, কোনো অস্থায়ী নিয়োগও পাননি ঝিনাইদহের এই 9 মেডিকেল টেকনোলজিস্ট। আমরা জীবনের ঝুঁকি নিয়ে যে কাজ করতেছি তার স্বেচ্ছাসেবক হিসেবে রোগীর স্যাম্পল কালেকশন করছি, কিন্তু অন্যান্য জায়গায় সব নিয়োগ পাচ্ছে, আমরা এই নিয়োগ থেকে বঞ্চিত। প্রধানমন্ত্রী বরাবর এই সুপারিশ করতে চাই যে আমাদেরকে অতি দ্রুত নিয়োগ প্রদান করে রাজস্ব খাতে নিয়ে নেওয়ার জন্য। আক্রান্ত হওয়ার পরও সুস্থ হয়ে আবার আমরা কর্মে নিয়ে যেতে থাকছি, কিন্তু আমাদের সেরকমভাবে আমাদের কোনো সুযোগ সুবিধা কিংবা কোনো আমাদের সেভাবে ব্যবস্থাটা করা হচ্ছে না। সরকারি নিয়োগ প্রক্রিয়া শুরু হলে এই স্বেচ্ছাসেবকদের ব্যাপারে সুপারিশ করা হবে বলে জানালেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। ওরা বেশ জীবনের ঝুঁকি নিয়েই কাজটা করছে। আপনি জানেন যে যারা এসব কাজ করতে গেছে অনেকেই বিপদে পড়েছে। তার মানে কি সরকার ওদের বিষয়টা বিবেচনা সদাশয় সরকার করবে, সে চাকরি দিয়ে হোক বা অন্য কোনোভাবে হোক অবশ্যই বিবেচনা করবে। 9 স্বেচ্ছাসেবকের প্রত্যাশা তারা যেন বঞ্চিত না হন। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। জাতির্পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা ও শেখ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার 65তম জন্মদিন আজ। 1955 সালের 13 সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। রাজনীতিতে সামনের সারিতে না আসলেও মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে বরাবরই ছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ সক্রিয় রাজনীতিবিদদের পাশে। একই সঙ্গে পর্দার আড়াল থেকে এখন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বড় বোন শেখ হাসিনাকে যুগিয়ে চলেছেন নিরন্তর উৎসাহ। জন্মদিনে একুশে পরিবারের শুভেচ্ছা। বিস্তারিত মাহমুদ রহমানের রিপোর্টে। বাংলার আট পড়ে সাধারণ নারীর মতন সাদামাটা জীবনাচরণ, নিরহংকারের এক শ্রেষ্ঠ উদাহরণ শেখ রেহানা। নীরবে নিভৃতে নেপথ্যে থেকে কাজ করে যাচ্ছেন দেশের জন্য। সুযোগ্য মায়ের উত্তরাধিকারী হয়ে আছেন বোন শেখ হাসিনার পাশে একজন ছায়াসঙ্গী যেন। উত্তরের 15 আগস্ট নির্মম পট পরিবর্তনের পর দুর্বিষহ এক যাপন, শরণার্থী দিনরাত অতপর অসীম সাহস এবং সক্ষমতার উদাহরণ রেখে শেখ রেহানা দেখিয়েছেন কিভাবে জীবনজয়ী হওয়া যায়।
আজও জাতির বিপদসংকুল পর্যায়গুলোতে বড় বোন শেখ হাসিনাকে আগলে রাখেন এবং সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করে চলেছেন সবার কাছে ছোট আপা বলে পরিচিত শেখ রেহেনা। মানবিক মানুষ শেখ রেহেনা, বাংলার মানুষের সুখে দুঃখে সবসময় পাশে থাকার বিষয়টাতে বোন প্রধানমন্ত্রীকে নিরন্তর উৎসাহ দেন, দেন সদুপদেশ। অভিভাবক হিসেবেও তিনি অনন্য। বড় মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টির একজন এমপি, ছেলে আওয়ামী লীগের গবেষণা কাউন্সিল সিআরআই এর সাথে যুক্ত, ছোট মেয়ে এখনও লেখাপড়া করছেন। বাংলা এবং বাঙালির প্রয়োজনে শেখ রেহেনার মতন নির্মোহ মানুষের খুবই প্রয়োজন, এমন কথা আজই জন্মদিনে বলাই যায়। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। এবার সারা দেশের নানা খবর নিয়ে জানিয়ে দিচ্ছি এক নজরে, দেখুন ডেস্ক রিপোর্ট। জরাজীর্ণ ব্রিজ পুনর্নির্মাণের দাবিতে বরগুনার আমতলিতে মানববন্ধন। ঠাকুরগাঁওয়ের বড়গাঁও ইউনিয়নকে ভেঙে দুটি ইউনিয়ন গঠনের লক্ষ্যে গণশুনানি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্রী সুমাইয়ার ময়নাতদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান করে নাটোরে মানববন্ধন করেছে এলাকাবাসী। ঝিনাইদহে করোনার সংক্রমণ প্রতিরোধ ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ সংক্রান্ত পর্যালোচনা সভা। ব্রাহ্মণবাড়িয়া জমি সংক্রান্ত বিরোধে একটি পরিবারকে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন। খুলনার ডুমুরিয়া নারী শ্রমিক ও খালিশপুরের কিশোরী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন। নাটোরের সিংড়ায় 25,000 গাছের চারা বিতরণ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ হোসেন পলক। নড়াইলে স্মার্ট প্রি পেমেন্ট মিটারের উদ্বোধন করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নজরুল হামিদ এমপি। রাজশাহী পুলিশ লাইন্স মাঠে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করেছেন রাজশাহী মহানগর পুলিশের নতুন কমিশনার আবু কালাম সিদ্দিক। চাপাই নবাবগঞ্জ ও চুয়াডাঙ্গায় পৌর আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সমাবেশ। সাভারের বনগাঁও ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দুর্যোগ সহনীয় ঘরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। শেষ করছে একুশের দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। গ্রহণযোগ্যতা বিবেচনায় উপনির্বাচনে মনোনয়ন দিচ্ছে আওয়ামী লীগ, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে অবস্থান। সামাজিক মর্যাদা নিশ্চিতে ফ্রিল্যান্সারদের পরিচয়পত্র দেবে সরকার, দক্ষ ও যোগ্যদের অগ্রাধিকার দেওয়ার দাবি। এবং জীবনের ঝুঁকি নিয়ে করোনা নমুনা সংগ্রহ, বেতন ছাড়াই ঝিনাইদহে কাজ করছেন নয় টেকনোলজিস্ট। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর দুটায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।